হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট। দীপার সাথে তার বাবার দেখা হয়ে যায় সূর্যদের বাড়ির দরজায়। দীপাকে দেখে অবাক হয়ে যায় তার বাবা। তুমি ভালো আছো? কি করব, আমার নিজের মেয়েই আমার কোনো খোঁজ রাখে না, তাহলে কি করে আমি ভালো থাকতে পারি? দীপা, তোমার নিজের যত্ন নাও না বাবা, তোমার শরীরের কি অবস্থা হয়েছে? তোর নিজের দিকে একবার তাকিয়ে দেখ, আমি তো তোকে চিনতেই পারিনি। আমার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, তাই হয়তো আমার এরকম অবস্থা। আমি জানি দীপা, আর তুই এই শাঁখা সিঁদুর কেন পরে আছিস? মুছে ফেলে এগুলো, এগুলোর কোনো মূল্য তো সূর্য কখনো দিতে পারে না। তাহলে তুই স্বামীর মঙ্গলের জন্য ওর জন্য এতটা কষ্ট কেন করবি? আমি বেঁচে থাকতে এগুলো খুলে ফেলতে পারবো না, সেটা তুমি নিশ্চয়ই ভালো করে জানো। আর তোর জীবনে অশান্তির কারণ হচ্ছে ওই মিশকা। মিশকার জন্যই তুই ঘর সংসারটা করতে পারলি না, সেটা আর কেউ না বুঝুক আমি কিন্তু খুব ভালো বুঝতে পারছি। সূর্য এসে তাদের দেখে হাততালি দেয় আর বলে, বাবা মেয়ে মিলে এখন মিশকার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন? ডাক্তারবাবু, আপনি মুখ সামলালে কথা বলুন, আমার বাবাকে একদম অপমান করবেন না। তাহলে মিশকার কথা নিয়ে কী আলোচনা হচ্ছিল? আপনি যেটা শোনেননি সেটা নিয়ে কেন এত কথা বলছেন? দেখো, আমি তোমার কাছে হাত জোড় করছি সূর্য, তুমি আমার মেয়েটার সাথে খারাপ আচরণ করো না। বাবা তোমাকে আমার মাথা দিবি, তুমি এক্ষুনি বাড়ি চলে যাবে। আর অটোতে তুলে দেয়, বলে তুমি বাড়ি চলে যাও, এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আর তোমাকে কেউ অপমান করবে, আমি কিন্তু সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বুঝে সহ্য করে নিতে পারবো না, তাই তুমি চলে যাও। দীপার ওপর রেগে যায় সূর্য, তুমি আমাদের বাড়ির দরজার সামনে কেন দাঁড়িয়ে আছো? আমি থাকতে পারি না? আমি চাইলে হাজারবার পারি। তুমি এখানে কি মিশকার ক্ষতি করার পরিকল্পনা করতে এসেছো নাকি? আপনার নিজের বউকে আপনি ধরে রাখতে পারছেন না, সেটা আপনার ব্যর্থতা। এগুলো আমাকে বলে কোনো লাভ আছে? সেটাই তো, আমি কখনো নিজের বউকে ধরে রাখতে পারিনি, পুরো পৃথিবী জানে, এমনকি তুমিও। মিশকাকে আমি ফোন করছি, ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তা আমি কি করব? আমি তো মিশকার কোনো ক্ষতি করিনি। আপনি আমার দিকে একদম চোখ রাঙিয়ে কথা বলবেন না। এখন কোন নোংরা খেলায় মেতেছো? আমার মেয়েটাকে তো নিজের বশ করেই ফেলেছো, এখন আবার ওই রূপাকে দিয়ে যা খুশি তাই করবে ভেবেছো? আমি কিন্তু এগুলো হতে দেব না। তুমি আমার জীবনটা একদম হেল করে রেখে দিয়েছো দীপা। এই বলে নিজের হাত নিজের কপাল দেওয়ালে মেরে আঘাত করার চেষ্টা করে সূর্য। দীপা সামলে নেয়, এ লাবণ্যও দৌড়ে আসে, বলে, সূর্য তুমি কি করছো? কি করছি তুমি দেখতে পাচ্ছ না মা? আমি আর এই জীবনে এতে অশান্তি সহ্য করে নিতে পারছি না। তখনই ট্যাক্সি করে কেউ একজন আসছে। এদিকে মিশকা তবলার সাথে দেখা হয়ে তবলা যে চিপসে সমস্ত ভিডিও রেকর্ডিংগুলো করে রেখেছে সেটা নেওয়ার জন্য কোনো না কোনো ফোন দিয়াটে। তবলা যখন ডাক্তার সূর্যকে সমস্তগুলো পাঠিয়ে দেবে, তখনই মিশকা তার ব্যাগ থেকে একটা স্প্রে বের করে তবলার চোখে মুখে দিয়ে দেয়, আর তবলা চোখে দেখতে পায় না। মিশকার সাথে হাতাপাই হয়ে যায়, মিশকা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু চিপসটা মিশকাও নিয়ে যেতে পারেনি, সেই চিপসটা ওখানেই পড়ে রয়েছে, যেটা মিশকা নেওয়ার আগেই এমন জোরে চিৎকার দিয়ে ওঠে তবলা যে মিশকা ভয় পালিয়ে যায়। ভাবে যে এখন আগে নিজের প্রাণ বাঁচাই, পরে না হয় এগুলোর কথা ভাবা যাবে। আর একবার যদি সূর্যর কাছে এই প্রমাণগুলো চলে যায়, তাহলে তো আমাকে কোনো দিনও সূর্য ক্ষমা করবে না। এখানে আমার সমস্ত ষড়যন্ত্রের জবানবন্দি রয়েছে, আমি এখন কি করি? তারপরেও চলে যায় তবলা। যখন একটু চোখে দেখতে পারে, চারদিকে খুঁজেও পাচ্ছে না। তবলা ভাবে যে কি হলো, এত কষ্ট করেও আমি কি পারলাম না প্রমাণগুলো ধরে রাখতে? মিশকা ট্যাক্সি করে এলে গাড়ি থেকে নামলেই সূর্য বলে, কি ব্যাপার, তোকে সকাল থেকে ফোন দিচ্ছি, তুই ফোন রিসিভ করছিস না কেন? কেন আমার সাথে কথা বলছিস না? সূর্য, ভেতরে চল, আমি তোকে গিয়ে বলছি। একটা এমার্জেন্সি পেশেন্ট এসেছিল, যাকে দেখার জন্য আমাকে দৌড়ে ছুটে যেতে হয়েছিল, তাই আমি আর ফোনটা রিসিভ করতে পারিনি, তোকে বললারও সুযোগ পাইনি। দীপা ডাকে, বলে, দেখলেন তো আপনার বাড়ির লোক বাড়িতে ফিরে এসেছে, এবার নিশ্চয়ই আপনার সমস্ত সন্দেহ দূর হয়ে গেছে। দীপা, আর যাই করুক, কারো কখনো ক্ষতি করতে পারে না, আর এই বিশ্বাসটুকু আপনার নেই, আর আপনার বিশ্বাসে আমার কোনো কিছু যায়ও আসে না। এবার যান, ভেতরে গিয়ে আরাম করুন। লাবণ্য বোঝানোর চেষ্টা করে যে, দীপা তুমি সূর্যর কথায় কিছু মনে করো না, মা থাক না আর কতদিন, আপনার ছেলে অনেকটা কষ্ট পাচ্ছে, আপনি গিয়ে ওকে সামলান, আমি বাড়ি ফিরে যাচ্ছি, আমাকে সামলানোর কোনো প্রয়োজন নেই। রূপা বেরিয়ে আসে, বলে, মা আমি সোনাকে সব খাবার খাইয়ে দিয়েছি, চলো তাহলে আমরা এবার বাড়ি ফিরে যাই। তবলা বাড়িতে ফিরে আসে, তবলাকে দেখে রূপা খুব খুশি হয়ে যায়, বলে, ছোটো মামু তুমি কখন এলে, আমার সাথে খেলবে না তুমি ঘোড়া ঘোড়া?
হ্যাঁ, খেলবো তো। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি রূপা, আমি একটা জরুরি কাজে বেরিয়েছিলাম, তারপরে একটা গল্প শোনাই। দীপা বলে, কি ব্যাপার দাদা, তুমি কি মিষ্কার সাথে আজকে দেখা করেছিলে? আমি আজকে সব প্রমাণ একখানে করে ফেলেছি দীপা। তার মানে মিষ্কার যে তোমার এবং ডাক্তারবাবুর মধ্যে ভুল বোঝাবুঝি ঢুকিয়েছে, তোমাদের সংসার নষ্ট করার জন্য ওই দায়ী, সব কিছু মিষ্কার নিজের মুখে স্বীকার করেছে, আর সেই স্বীকারোক্তিটা আমার কাছে রয়েছে। বেশ করেছিস তুই তবলা, এবার ওটা ডাক্তারবাবুর কাছে পাঠিয়ে দে, আর সমস্ত সমস্যার সমাধান কর। কতদিন আর এইভাবে আড়ালে আবডালে থাকবে দীপা, আর কষ্ট পাবে? আমি সব কিছু জানি বৌদি, আমার কপালে এতটা সুখ নেই, কোনো কিছু সহজভাবে আমি পাই না, তাই এই বিষয় নিয়ে আমার চিন্তা করার কিচ্ছু নেই। শোনো তোমরা, আমি তো মিষ্কার মুখ থেকে সব জবানবন্দি নিয়েই ফেলেছিলাম, কিন্তু যাবার সময় মিষ্কা এমনভাবে চোখে স্প্রে দিল, চিপসটা কোথায় যে পড়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না। কি বলছিস কি? তোমরা একদম চিন্তা করো না, আমার কাছে দ্বিতীয় সুযোগ তো আসবেই, আর সেখানে আমি মিষ্কাকে ছেড়ে দেবো না, কারণ মিষ্কা যা কিছু অন্যায় করেছে তার খেসারত তো ওকে দিতেই হবে। থাক না দাদা এই সমস্ত কথা, এগুলো করে আর কি হবে, আমি ওই পরিবারে ফিরে যেতে চাই না। মিষ্কা ডাক্তারবাবু ভালো আছে, তাদের একটা মেয়ে আছে, সেই মেয়েটা কষ্ট পাবে, আমি সোনাকে মেয়ের মতো ভালোবাসি, ও মায়ের ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকে, কিন্তু তার মানে এটা নয় যে আমি ফিরে গেলে মিষ্কার জায়গাটা নড়বড়ে হয়ে যাবে, আর তখনই আমি ওই পরিবারে ঢুকলে আমারও মনটা খারাপ হবে। মিষ্কা বাড়িতে এসে সবাই দেখতে পারে বসে রয়েছে হলরুমে। কি হয়েছে? একটা বড় বিপদ হয়েছে মিষ্কা। কি হয়েছে কি আঙ্কেল? তুমি আসছিলে না, সূর্য আমাদের ভেবেছে আমরা নাকি তোমাকে কিডন্যাপ করেছি, তোমার ক্ষতি করে দেব। ও আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে খারাপ ব্যবহার করেছে এবং যা নয় তাই বলে গালিগালাজ করেছে, এটা কি সূর্য ঠিক করেছে? দেখ সূর্য, তুই এগুলো কেন করতে গেলি? আমি একটা ইমার্জেন্সিতে আটকে পড়েছিলাম, আমি সেটা পড়তেই পারি, তুইও তো অনেক সময় বাড়িতে ফোন না করে এইভাবে ইমার্জেন্সি পেশেন্টের পিছনে ছুটে যাস। তাহলে তুই এরকমটা কেন ভাবলি? পরিবারের সদস্যদের সাথে কেউ খারাপ আচরণ করে? একজন একটা ব্যাগ দিয়ে যায়, সেটা জয় নিয়ে আসে, বলে এটাতে কী আছে? আংটি। আমি সোনামাকে নিয়ে আসছি। মিষ্কা এক্ষুনি আমাদের আংটি বদল হবে, তুই একদম চিন্তা করিস না। সোনামাকে ডাকতে যায় লাবণ্য। সোনামায়ের ঘোর জোয়ার এসেছে, সে কোনো কথাই শোনার মতো অবস্থায় নেই। সূর্য তখনই এসে বলে, সোনামা আস্তে করে ওঠো তো, তুমি আমার কোলে চড়ো, তোমাকে আমি নিচে নিয়ে যাব তোমার মায়ের কাছে, আমার সোনামায় সব শখ আহ্লাদ আমি পূর্ণ করবো, কোনোটাই অপূর্ণ আমি রাখবো না। এই বলে সূর্য নিজে নিয়ে চলে আসে আর বলে, এই দেখো তোমার নতুন মাকে আমি এনেছি। মিষ্কা আন্টি আমার কোনোদিনও মা হতে পারে না। কি বলছো কি সোনা? তুমি তো কালকে মা বলে ডেকেছিলে। না আমি ডাকিনি, আমাকে যদি কেউ জ্বর থেকে সারিয়ে তোলে সেটা হচ্ছে আমার ফুলমা, আর আমি ফুলমাকেই মা হিসাবে চাই, আর কাউকে না। সূর্য রেগে যায় সোনার ওপরে। সোনা ভয়ে তার দিদিভাইকে জড়িয়ে ধরে। কি করছো কি সূর্য? তোমার জন্য বাচ্চাটা টমাটাইজ হচ্ছে, তুমি সেটা বুঝতে পারছো না? একদম এরকম আচরণ করবে না, বড়দের ঝামেলাগুলো ছোটদের মাঝে নিয়ে যাবে না। মিষ্কা সাথে আংটি বদল তোমার আর হবে না। শুনলে তো তোমার মেয়ে কি বলল? মিষ্কা তুই এদিকে তাকাতো, কালকে ও তোকে মা বলে কেন ডাকলো? আরে সোনা, ঘুমের ঘোরে জ্বরের ঘোরে কি করেছে সেটা নিয়ে যদি আমরা বড় সিদ্ধান্ত নেই তাহলে তো আমাদের পস্তাতে হবে সূর্য। তুমি শুনলে না সোনা এখন কি বলল? ও মা হিসাবে কাউকে চায় না, শুধু দীপাকেই চায়। আমি সেটা কখনো হতে দেব না। সোনা মা তুমি আমার কোলে এসো, আজ থেকে আমি তোমার মা আর আমি তোমার বাবা, কাউকে প্রয়োজন হবে না তোমার, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে এই ঝুট ঝামেলা কোনো কিছু থাকবে না। মিষ্কা অবাক হয়ে যায় যে তার সূর্যর সাথে আংটি পরানোর সময়ই সোনামা বলে ওঠে যে সে মিষ্কাকে মা বলে ডাকবে না, মিষ্কা আন্টিই থাকবে সারা জীবন, আর সেটা শুনে মিষ্কারও মনটা খারাপ হয়ে যায়। কিন্তু সোনামায়ের ওপর ভরসা ছিল লাবণ্যর, যে কোনোদিনও দীপার জায়গাটা কাউকে নিতে দেবে না সে। এমনকি উর্মিও ধন্যবাদ জানায় সোনাকে, যে আজকে সোনার জন্যই এই এত খারাপ একটা মেয়ে মিষ্কা এই বাড়ির বউ হতে ব্যর্থ হলো। মিষ্কা যে সেদিন ওরকম করে মেকআপ করে সোনার সামনে এসেছিল সূর্যকে দেখানোর জন্য, যাতে সূর্য বিয়েতে রাজি হয়ে যায়, সেই সব কিছু ভুনাক্ষরেও কিন্তু সূর্য জানতে পারলো না। আর মিষ্কার আজকে কি হয়েছে, নিজে থেকেই যখন সূর্যর ফোন আসে তখন ভয় পেয়ে যায় যে তবলা ফোন করেছে নাকি আবার, কি বলছে কি, সব কিছু নিয়ে খুব টেনশনে রয়েছে, বিয়ে করা তো দূরের কথা, এখন তবলা ফিরে এসেছে, তাই মিষ্কার আর বাঁচার কোনো পথ নেই। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সোনা মিষ্কা সূর্যের বিয়ে ভেঙে দিল দীপাকে মা হিসাবে চেয়ে। সোনা মা যে দীপাকে কতটা ভালোবাসে সেটা খুব ভালো করে বুঝতে পারছে সূর্য, কিন্তু দীপার সাথে ব্যক্তিগত সম্পর্ক খারাপ থাকায় কোনোভাবেই সেটা মেনে নিতে চাইছে না। এবার সূর্য সোনামাকে নিয়ে
বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, যেটা শুনে বাড়ির সবাই অবাক হয়ে গেল। মিশকার সাথে ফাইনালি বিয়েটা ভেঙে গেল আবারও সূর্যর, কোনোভাবেই এই বিয়েটা আর হচ্ছে না। আর তবলাও আবারও মিশকার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে দ্বিতীয় সুযোগ কাজে লাগাবে, কোনোভাবেই মিশকাকে এবার আর নিজের জাল ছেড়ে বেরিয়ে দিতে দেবে না। মিশকা যে অন্যায় করেছে তার জন্য একটা বাচ্চা শিশু দীপা এবং একজনের সংসার নষ্ট হয়ে গেছে, এর খেসারত তো মিশকাকে দিতেই হবে। তাই মিশকা আজকে আর কোনো কথা বলতে পারলো না। সোনা যেখানে নিষেধ করেছে, মিশকা জানায় যে সোনার ভালোর জন্যই তো আমরা বিয়েটা করতে চেয়েছিলাম, ও যখন চাইছে না তখন বাদ দে না সূর্য। কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে, যদি জানতে চান তাহলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।